হ্যালো বিওস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা ফোনপে অ্যাকাউন্ট খুলবেন এছাড়াও ফোনপেতে কীভাবে আপনারা ব্যাঙ্ক ডিটেইলস অ্যাড করবেন এবং ইউপিআই সেট করবেন সেটি এখনও লাইভ প্রুফ দেখাব তো ফ্রেন্ডস ফোনপে অ্যাকাউন্ট খুলতে গেলে প্রথমে আপনাদেরকে প্লে স্টোরটি ওপেন করতে হবে তারপরে প্লে স্টোর থেকে ফোনপে অ্যাপটিকে আপনাদেরকে ইনস্টল করতে হবে এরপরে ওপেন করতে হবে ওপেন করার পরে নতুন একটা ইন্টারফেস আসবে তো এখানে আপনাদেরকে মোবাইল নাম্বার এন্টার করতে হবে অর্থাৎ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারটি এন্টার করতে হবে অর্থাৎ সেই মোবাইল নাম্বারটা দিয়ে কিন্তু ফোনপে অ্যাকাউন্টটা খুলতে হবে তো আমি আমার মানে মোবাইল নাম্বারটা আমি এন্টার করে দিচ্ছি তারপরে প্রোসিড অপশানে ক্লিক করতে হবে প্রোসিড অপশানে ক্লিক করার পরে মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে আসবে সেই ওটিপিটি এন্টার করতে হবে তো জাস্ট ওয়েট এরপরে ভেরিফাই অপশানে ক্লিক করতে হবে তারপরে ফেসটা লোড নেবে লোড নেওয়ার পরে এখানে কিছু পারমিশনগুলো অ্যালাউ চাইবে সেগুলো আপনাদেরকে অ্যালাউ করে দিতে হবে এরপরে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনাদেরকে মানে ব্যাংক চুজ করতে হবে অর্থাৎ আপনার ব্যাংক অ্যাকাউন্ট যেই ব্যাংকে রয়েছে সেই ব্যাংকটি আপনাদেরকে চুজ করে নিতে হবে আমার সাপোজ পাঞ্জাব ন্যাশনালে অ্যাকাউন্ট রয়েছে সেই ক্ষেত্রে আমি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আমি চুজ করে নিচ্ছি চুজ করে নেওয়ার পরে এটা একটা এটা একটু লোড নেবে লোড নেওয়ার পরে আমার সমস্ত ব্যাংক ডিটেলস কিন্তু দিয়ে দেবে তারপরে প্রসিড টু অ্যাডজাস্ট এই অপশানটিতে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন নিচে সেট ইউপিআই পিন জাস্ট এই অপশানটিতে ক্লিক করতে হবে এই অপশানটিতে ক্লিক করলে এখানে দুটো অপশান শো করবে একটা হচ্ছে আধার নাম্বার লিঙ্কড উইথ ব্যাঙ্ক আর একটা হচ্ছে ডেবিট অথবা এ এটিএম কার্ড দিয়ে কিন্তু আপনারা ইউপিআইটা সেট করতে পারবেন ঠিক আছে তো আমি এখানে আধার নাম্বার দিয়ে সেট করব তো আমি এখানে আধার নাম্বার লিঙ্কড উইথ ব্যাঙ্ক এটি চুজ করে নিচ্ছি চুজ করে নেওয়ার পরে এটি লোড নেবে সেখানে আমাকে সিক্স ডিজিটের মানে আধার নাম্বার চুজ করতে হবে মানে টাইপ করতে হবে প্রথম সিক্স ডিজিট তারপরে প্রসিডে অপশানে ক্লিক করতে হবে তারপরে অ্যালাওয়ে ক্লিক করতে হবে এরপরে এন্টার সিক্স ডিজিট আধার ওটিপি এটা অটোমেটিক্যালি নিয়ে নেবে তারপরে আমাদেরকে টিকমার্কে ক্লিক করতে হবে এটা ব্যাংক থেকে ওটিপি নাম্বার দিবে সেটা অটোমেটিকলি নিয়ে নেবে টিকমার্কে ক্লিক করব এরপরে সিক্স ডিজিট ইউপিআন ইউপিআই পিন সেট করতে হবে আমরা ইউপিআই পিন সেট করে নিয়েছি তারপরে টিকমার্কে ক্লিক করবে এটা লোড নেবে তো ডান হয়ে গেছে ইউপিআই পিন সেট সাকসেসফুল এটা হয়ে গেছে আর আপনারা যদি এটিএম কার্ড দিয়ে করতে চান সেই ক্ষেত্রে আপনারা এটিএম মানে কার্ড নাম্বার দেবেন তারপরে এক্সপায়ারি মানে ডেট ইয়ার এগুলো দেবেন তারপরে পরশিডে ক্লিক করলেই আপনার মানে মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে সেটি মানে এন্টার করলেই কিন্তু ইউপিআই পেনটি সেট হয়ে যাবে ঠিক আছে এরপরে এই ধরনের একটা ইন্টারফেস আসবে তো দেখতে পাচ্ছেন আমাদের ফোনপে অ্যাকাউন্টটি খুলে গিয়েছে এবং ইউপিআই ফিন সেট হয়ে গেছে ঠিক আছে সেখানে আমরা মোবাইল নাম মোবাইল রিচার্জ ডিটিএস রিচার্জ তারপরে ইলেকট্রিক বিল সমস্ত কিছু দিতে পারবো এছাড়াও মানি মানে ট্রান্সফার করতে পারবো এবং নিতে পারবো এখানে দেখতে পাচ্ছেন কিউআর কোড এখানে শো করবে ঠিক আছে এই যে কিউআর কোড তো কিউআর কোড দিয়েও কিন্তু আপনারা পেমেন্ট নিতে পারবেন যেখান খুশি সেখান থেকে তো ফ্রেন্স এইভাবেই আপনারা খুব সহজে ফোনপে অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং ইউপিআই সেট করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন